পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজট মুক্ত ও সৌন্দর্যায়নের জন্য বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুরসভা ও জেলা প্রশাসন নানান উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত রাস্তা দখল করে যারা ব্যবসা করছেন তাদের সতর্ক করা হয়। এছাড়াও পিচের রাস্তায় কোনো হকারকে বসতে দেওয়া হচ্ছে না। কতিপয় ব্যবসায়ী এখনও রাস্তা বা নিকাশি নালা দখল করে ব্যবসা করে যাচ্ছেন। বুধবার বিধায়ক খোকন দাস, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ পুরসভার কাউন্সিলর বৃন্দ অভিযানে নামেন। এদিন বড়বাজার, উত্তর ফটক সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ব্যবসাদারদের সতর্ক করেন। দেখুন, দীর্ঘ বেশ প্রায় এক মাস ধরে বর্ধমান শহরে, বিশেষ করে আমরা বর্ধমান লোক কাটতে পারবো না, আমি নিজে বিধায়ক থেকে আমরা সৌন্দর্যায়নের জন্য আমরা কাজে নেমেছি। আপনারা জানেন যে প্রায় এক মাসের ধরে আমাদের এই অভিযান চলছে। এর আগে আমরা কর্জন গেটের যারা আমাদের হকার ভাইরা ছিলেন, আমাদের পিচের রাস্তার উপর বসে তারা হকারি করতেন, তাদের আমরা রাস্তার উপরে তুলে দিয়েছি। পিচের রাস্তা ছাড়িয়ে জিটি রোডেও আমাদের কাজ হচ্ছে সৌন্দর্যায়নের, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকেও আমরা ডিসি রোডে আমাদের যে ড্রেনগুলো, সমস্ত ড্রেনগুলো বন্ধ হয়ে গেছিল, সেই ড্রেনগুলোকে বর্ষার আগে আমরা তুলে দেওয়ার জন্য আমরা আজকে সাত দিন ধরে মাইকিং করেছি, সমস্ত মানুষের কাছে আবেদন করেছি। আবার আমরা দোকানে দোকানে গিয়েও আমাদের পৌরসভার লোকরা সবার কাছে আবেদন করেছে যে আপনারা ড্রেনের ওপর থেকে স্ল্যাব তুলে নিন এবং লোহার নেট দিয়ে ড্রেনগুলোকে ফাঁকা করে দেওয়া, যাতে ড্রেনগুলো আমরা পরিষ্কার করতে পারি এবং বর্ষাকালে যাতে বেশি রোডের সমস্ত জলটা ড্রেনের মাধ্যমে হয়ে যায়, যাতে কোনোভাবে জল না জমতে পারে। আজকেও আমরা বেশি রোডে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা, আমাদের ডিএম ম্যাডাম, এসডিও সাহেব, বর্তমান থানার আইসি সহ এসডিও সাহেব সহ ব্যবসাদার এসপি সাহেব এবং বর্তমান জেলার আমাদের ব্যবসাদার সুরক্ষা সমিতি, আমাদের হকার ভাইয়েরা সবাই মিলে আজকে আমরা কর্মীদের থেকে ঘোরাট পর্যন্ত রাস্তার দোকানে ড্রেন যাতে সবাই ছেড়ে দেয়। ইতিমধ্যে বহু দোকানদার আমাদের কথা শুনে আমাদের সহযোগিতা করছেন, তারা ড্রেনের জায়গা পরিষ্কার করে স্ল্যাব তুলে দিলে তারা লোহার নেট বসিয়ে দিচ্ছেন, যাতে লোহার স্ল্যাব করে দিচ্ছেন, কোনো অসুবিধা না হয়। এবং আজকে টেলিফোন এক্সচেঞ্জের আমাদের এসডিও সাহেব মহাশয়, তিনিও আমাদের সঙ্গে কর্জন গেট থেকে উত্তর ঘোরাট পর্যন্ত হেঁটেছেন। রাস্তার উপর যেসব টেলিফোনগুলো আছে যেগুলো অকেজ, কোনো কাজ হচ্ছে না, অথচ রাস্তার মাঝখানে পড়ে আছে, সেইগুলো উনি আজকে দেখে নিলেন। সাত দিনের মধ্যে সেই টেলিফোনগুলো উনি তুলে দেবেন এবং আমরা আমাদের যে চেষ্টা চলছে ইলেকট্রিক পোলগুলো মাটির নিচ থেকে আমরা যে লাইন নিয়ে যাওয়ার আমরা পরিকল্পনা করেছি এবং এটা খুব তাড়াতাড়ি আমাদের কাজ শুরু হবে। আমরা মনে করছি এক থেকে দু মাসের মধ্যে আমরা বিসি রোড এবং জিটি রোডকে আমরা হকারমুক্ত করতে পারবো এবং আমরা সৌন্দর্যায়ন করতে পারবো। আমরা কোনো হকারে পেটে ভাত মারতে চাই না, সমস্ত হকারকে আমরা তাদের জায়গা দিয়ে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখেই আমরা এভাবে আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমি বিডিএ এবং পৌরসভার পক্ষ থেকে আমরা বর্ধমান শহর সব বেশি।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও পম মোহন্তের রিপোর্ট আনন্দবার্তা।